জি আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ শরীফ ইসলাম, প্লাস্টিক অ্যান্ড অ্যাস্থেটিক সার্জন। তো আমার সামনে বসে আছে তিনজন ছোট ভাই যাদের অপারেশন করেছিলাম আমি গাইনোকোমাস্টিয়া। তো আমরা একই সঙ্গে একটু শুনবো যে কেমন হয়েছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন সামনে একটা মিষ্টির প্যাকেট। তারা তিনজনই সিলেট থেকে এসেছে, সঙ্গত কারণে আমি তাদেরকে নাম বলবো না, সেটা আপনারা বুঝতেছেন। তো আমরা তাদের কাছ থেকে ছোট্ট বিষয়ে একটু জেনে নেব, এক একজন একটু করে বলবে যে তাদের রেজাল্ট কেমন হয়েছে, এই সমস্ত বিষয়ে একটু বলবে। মহান সৃষ্টিকর্তাকে অনেক ধন্যবাদ, অশেষ ধন্যবাদ ওনার কৃপায় এখন আমি অনেক সুস্থ আছি। আমি গত আগস্টের 2 তারিখে অপারেশনটা করাই শরীফুল ইসলাম স্যারের মাধ্যমে। তো প্রথমে স্যার খুব সুন্দরভাবে অপারেশনটি করিয়েছেন, 7 দিন পর স্যারকে দেখালাম, খুব সব কিছু ঠিকঠাক ছিল। তারপরে অনাকাঙ্ক্ষিত কিছু সমস্যা হয়েছিল, তো স্যারের সাথে যোগাযোগ করলাম, স্যার বললেন দেখা করতে। দেখা করার পরে স্যার নতুন করে সেলাই দিয়ে দিলেন, খুব সুন্দর এখন যে রেজাল্ট হয়েছে সেটা আমি খুশি। আর এখানে স্যারের যে সেখানে স্যারের চেম্বারের অবস্থা খুবই ভালো। আর উনি যে ক্লিনিকে অপারেশনটি করান, পারিপার্শ্বিক অবস্থা খুবই ভালো, স্যারের ব্যবহার খুব সুন্দর, সবার ব্যবহার খুব সুন্দর। তো আমি সব কিছু মিলিয়ে আমি খুব খুশি। আমার রেজাল্টটা দেখাতে চাচ্ছি, আমরা একটু রেজাল্টটা দেখব। আমি এখানে একটু অ্যাড করে রাখি, তো অপারেশনের পরে তার একটু প্রবলেম হয়েছিল, যে প্রবলেমটা একটু আনকমনই বলতে গেলে। অপারেশনের পরে এখানে একটা ফ্লুইড জমছিল, সেই ফ্লুইডটা জমার একটু কারণটা আমরা ব্যাখ্যা করে নিই, যে এখানে তার বেল্টটা লুজ হওয়াতে সেখানে একটা ফ্লুইড জমছিল। আমরা সবসময় বলে দিই যে বেল্ট যদি ঠিক মতো টাইট থাকে কখনোই ফ্লুইড জমবে না, ভিতরে ফ্লুইড জমে, কারণ ফ্লুইডের এত বেশি শক্তি নাই যে একটা বেল্টের যে প্রেশার 300 থেকে 400 মিলিমিটার মার্কারি এটাকে ভেদ করে চলে আসবে। যদি কোনো কারণে বেল্ট লুজ হয়ে যায় সেই কেটে ফ্লুইড জমতে পারে। তো যাই হোক, সমস্যা হয়েছিল, কিন্তু সমস্যার সমাধানটা আমি কীভাবে করেছি সেটা একটা ইম্পর্ট্যান্ট। এটা হলো যে একজন সার্জনে আমরা অপারেশন করতে গেলে আমাদের কিছু কমপ্লিকেশন হবে, এটি আমাদের স্বাভাবিক এবং এটা মেনে নিয়ে আমরা অপারেশন করি। কিন্তু সার্জনে একটা ক্যাপাসিটি থাকতে হবে, এবিলিটি থাকতে হবে, স্কিলনেস থাকতে হবে, সেই কমপ্লিকেশনটা কীভাবে ম্যানেজ করে সেই বিষয়ে আমরা বলবো। যে আমরা একটু দেখাচ্ছি তার এখানে আসলে যখন ফ্লুইড জমে, যেহেতু আমার কাছে আসতে দেরি করেছিল, তখন এই ফ্লুইডটা এই দিক দিয়ে লিকেজ করতো, লিক করতে করতে পুরো সেলাইটা খুলে যায়। তো খুলে যাওয়ার পরে এখানে এই নিপলটা চলে আসে, একদম এখানে চলে আসে, এখানে বিশাল একটা গ্যাপ হয়ে যায়। যদি কোনো সমস্যা হয় আমি পেশেন্টদেরকে সবসময় বলি যে আমাকে ডাইরেক্ট দেখানোর জন্য, কারণ অনেকেই একটু গাফিলতি করে যে স্যার অনেক দূরে, এখন যেতে পারবো না, দুই একদিন পরে যাই, এরকম সবাই একটু বলে। তো আসলে আমরা ছবি দেখে সব কিছু বলতে পারি না সবসময়। তো যাই হোক, ও আসলো, আসার পরে আমাকে খুব সুন্দরভাবে একটা বলল যে এটা কীভাবে কী হয়েছে, বেলটা লুজ ছিল সঙ্গত কারণে। সে হলে প্রথমে মনে রিক্সায় যাচ্ছিলে না, কোথায় বলছিলে এরকম না, এটা আমার রেকর্ডের আছে। তো ওই বেলটা লুজ ছিল এবং ওরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলো সেই রাস্তাটা খুব খারাপ ছিল, উঁচু নিচু ছিল, ঝাঁকিতে বেলটা আরও লুজ হয়ে যায়, যার কারণে ওখানে একটু ফ্লুইড জমে পরবর্তীতে এটা ব্রেকডাউন হয়ে যায়। তো যাই হোক, আসার পরে আমি সুন্দর করে লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে একদম সম্পূর্ণ পেইনলেস করে আমি তাকে সেলাই দিয়েছি। সেলাই দেওয়ার পরে আজকের অবস্থা দেখে বোঝা যাচ্ছে ইনশাল্লাহ মাশাল্লাহ তারপর রেজাল্ট, মানে যে অবস্থায় ছিল আসলে, তাই না, যে অবস্থায় ছিল তার সাথে রেজাল্ট মানে একটা অকল্পনীয়। আমি খুব সুন্দরভাবে সেলাই দিয়েছি এবং আল্লাহ যে আলহামদুলিল্লাহ রেজাল্ট আপনারা যা দেখছেন সেটাও থাকবে না, টোটালি থাকবে না, ওকে, এবং টোটালি কোনো দাগটাও বোঝা যাবে না, এটাও সব কিছু ঘুরে যাবে। তো যাই হোক, এটাই হলো যে বোঝাচ্ছি যে কমপ্লিকেশনটা কেন হয়। স্বভাবতই সঙ্গত কারণে যদি কোনো কারণে বেল লুজ হয় সেই কারণে ফ্লুইড জমে, এবং ফ্লুইড জমার কারণে এটা ব্রেকডাউন হবে। তো সুতরাং এই দিক দিয়ে সবাইকে সতর্ক থাকার জন্য বলছি, বিশেষ করে প্রাথমিক 2 সপ্তাহ এক্সক্লুসিভলি এখানে বেল্ট পড়তে হবে, ওকে। যাই হোক, রেজাল্ট এখন সন্তুষ্ট নাকি? আমি খুব সন্তুষ্ট। আচ্ছা, যাই হোক, আসসালামু আলাইকুম, আমি ফারুকুজ্জামান। সর্বপ্রথম মন আল্লাহ তাআলার প্রতি লাখ লাখ শুকরিয়া যে
এরকম একটা রূপ থেকে আমাকে মুক্তি দিছে। তারপর যার কথা না বললেই নয়, আমাদের শফিক স্যার, তিনি এত সুন্দর করে মানে এত কেয়ার করে যে আমার অপারেশনটা করছে। আজকে প্রায় 1 মাস 18 দিন আমার বোঝাই যাইতেছে না যে আমার অপারেশন হয়েছে। এখন আমি মানে সবার সামনে বুক ফুলিয়ে কথা বলতে পারি, সব কিছু করতে পারি, মানে আমি যেন এক ধাপ এগিয়ে গেছি আমার জীবন। তো আমি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাবো, স্যার এত সুন্দর আমার একটা রেজাল্ট দিছে। আর স্যারের কথা আমি মানছি, স্যার যেভাবে বলছে ওইভাবেই আমি চলছি, বেল পড়ছি, রেস্ট নিছি, মেডিসিন নিছি এবং স্যারকে প্রতিনিয়ত দেখাইছি যখন স্যার বলছে। তো আমি সব মিলে হ্যাপি, নতুন একটা লাইফ লিড করতেছি, আমি আমার রেজাল্টটা দেখাইতেছি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই যে 1 পাশ মানে বোঝাই যাইতেছে না স্যার। তো আর এই যে আর 1 পাশ আমার প্রায় এখানে একটা কালো কালো আছে, আমরা এটা বলি নেই, এটা জাস্ট ময়লা, এই লেয়ারটা উঠে যাবে, উঠে যেয়ে সুন্দর করে আবার নতুন চামড়া হয়ে যাবে। ওকে, তো আমি আমার খুব কমই সময় লাগছে রিকভার করতে। এখন আমি আমার প্রফেশনালে সম্পূর্ণভাবে সুন্দরভাবে লিড করতেছি এবং আমার সব কিছু যেন এগিয়ে গেছে। আমি স্যারকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করতেছি এবং যারা আমার মতো এই সমস্যায় ভুগতেছেন, স্পেশালি স্টুডেন্ট লাইফে যারা আছে তারা অনেক স্ট্রাগল করে, কারণ আমি একজন স্টুডেন্ট ছিলাম। যেমন বিভিন্ন টুরে যাওয়ার সময় টি শার্ট পরতে পারতাম না এবং বন্ধুবান্ধবের সাথে চলাফেরার কমফোর্টেবল করতে পারতাম না। তো স্যারের সন্ধান পাইছি, স্যার খুব কম কষ্টে, তো আমি আমার টিউশনি টাকা জমাইয়া তারপর স্যারের কাছে আসি এবং স্যারের কাছে অপারেশন করি। তো আশা করব যারা আমার মতো এই সমস্যায় ভুগতেছেন, দেরি না করে স্যারের সাথে যোগাযোগ করেন, স্যার খুব সুন্দর একটা পরামর্শ দিবে এবং সেই আলোকে আপনারা অপারেশন করে এই রূপ থেকে মুক্তি লাভ করবেন আশা করি। সো সবাইকে ধন্যবাদ এবং স্যারের জন্য দোয়া ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি আলতাফ, সিলেট থেকে। আমি প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই শরীফুল ইসলাম শরীফ স্যারের মাধ্যমে, মনে হয় নতুন একটা লাইফ উপভোগ করতে পারতেছি। আমি 6 তারিখে শরীফুল ইসলাম শরীফ স্যারের মাধ্যমে আমি আমার গাইনোকোমাস্টিয়ার সার্জারিটা করিয়ে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমার কোনো প্রবলেম হয় নাই, আমার রেজাল্টটা অনেক ভালো হয়েছে, আমি অনেক হ্যাপি, খুশি হয়েছি এবং আমি সন্তুষ্ট হয়েছি। এখন আমি মুক্ত, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি মুক্ত, আমি অনেক আনন্দ ফিল করতেছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা শরীফুল ইসলাম শরীফ স্যারকে নেক হায়াত দান করেন এবং ওনার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করি। আলহামদুলিল্লাহ আমি আমার রেজাল্টটা আপনাদেরকে দেখাচ্ছি। আজ 1 মাস 18 দিন হলো, আমার কোনো প্রবলেম হয় নাই, ইনশাআল্লাহ অনেক সুন্দর রেজাল্ট হয়েছে, বুঝেই যাইতেছে না যে এখানে কনস্টার সার্জারি হয়েছিল। তো মাশাআল্লাহ, আমি শেষ করতেছি, ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ যে আমার উপর আস্থা রাখার জন্য। আর আমি যতটুকু পারি চেষ্টা করেছি মহান আল্লাহ তাআলার উপর ভরসা রেখে কাজ করি সবসময়। তো আমার একটু ই লাগে যে এখনও কিছু কিছু পেশেন্ট দেশের বাইরে গিয়ে অপারেশন করেন, বিশেষ করে গাইনোকোমাস্টিয়া। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে এটা নির্বিধায় আমি বলতে পারি যে আমরা যে ধরনের সার্ভিস দিচ্ছি, যে ধরনের অপারেশন করছি, এটা ইন্টারন্যাশনাল লেভেলের। এবং আমি অন্তত এটা দাবি করব যে আমার অপারেশনগুলো পারফেক্ট, যেভাবে আমি যত্ন নিয়ে করি সেখানে একদমই গাইনোকোমাস্টিয়া সার্জারি বোঝা যাবে না। সুতরাং অনেকেই যারা দেশের টাকা বিদেশে গিয়ে খরচ করে আসতেছেন, আমরা জানি যে অনেকেই ইন্ডিয়া যাচ্ছেন, বিশেষ করে ইন্ডিয়া যাচ্ছেন, সিঙ্গাপুর যাচ্ছেন বা অন্যান্য দেশে যাচ্ছেন। তো তাদেরকেও বলবো যে দেশের বাইরে নিয়ে গিয়ে আমাদের উপর ভরসা রাখুন, রেজাল্ট ভালো হবে। আর একটা কথা বলে রাখি যে আমার মোস্ট অফ দ্য পেশেন্ট, অ্যাবাউট 60% পেশেন্ট কিন্তু হলো বাইরের পেশেন্ট, বাইরে মানে প্রবাসী, আমাদের দেশের ছেলে কিন্তু কাজ করে হলো দেশের বাইরে। তাদেরকে কিন্তু আমরা খুব ভালো সার্ভিস দিচ্ছি, তারা কিন্তু আমাদেরকে ইমেইলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে
এবং হলো যে ছুটি নিয়ে এসে অপারেশন করে আবার চলে যায়। সুতরাং এই দিক দিয়ে আমি বলবো যে যারা দেশে আসেন, সুতরাং বিদেশে গিয়ে দেশের টাকা লস না করে আমাদের উপর আস্থা রাখুন, ভরসা রাখুন, রেজাল্ট তাদের চেয়ে বেটার দেবো। আর আপনারা যেখানে যাচ্ছেন সেখান থেকেও কিন্তু কমপ্লিকেশন হলে আমাদের কাছে আমরাই ম্যানেজ করি। হ্যাঁ, আমি গর্ব করে বলতে পারি যে এখন পর্যন্ত আমি 4 থেকে 5 জন পেশেন্টের অপারেশন করেছি যারা দেশের বাইরে অপারেশন করেছিলেন। তো সবাইকে ধন্যবাদ। আচ্ছা দাও, থ্যাংক ইউ।